সবাইকে জানাই মুজিব বর্ষের শুভেচ্ছা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বিশেষ অধিবেশনে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মুজিব বর্ষের অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি ছিল ঐতিহাসিক, শিক্ষণীয় ও অনুকরণীয়। মাননীয় প্রধানমন্ত্রী, মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য যে প্রস্তাব এনেছেন, আমি সেই প্রস্তাবকে সমর্থন করি। শুরুতেই এই মহান সংসদে গভীরভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, 15ই আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারকে শ্রদ্ধা জানাই। ভাষা শহীদদের, স্বাধীনতা শহীদদের, জাতীয় চার নেতা এবং 7ই নভেম্বর আমার বাবা শহীদ কর্নেল নজমুল হুদা বীর বিক্রম সহ 3 মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস। বিনম্র শ্রদ্ধা আজকে এই বাঙালি জাতির মহানায়ককে। সব প্রতিকূল উপেক্ষা করে বঙ্গবন্ধু দিয়েছেন আমাদেরকে একটি স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা এবং একটি সংবিধান। বঙ্গবন্ধুর দেশত্যাগ, দেশপ্রেম, ত্যাগ, নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবতাবোধ, দূরদর্শিতা ও বিজয়ের কথা এই স্বল্প সময়ে বলা সম্ভব না। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। মাননীয় স্পিকার, আমি মুক্তিযোদ্ধা ও সামরিক পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ও পরিবারের মায়া ত্যাগ করে মাত্র 9 মাসে আমাদের দেশকে স্বাধীন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন। বঙ্গবন্ধু 1972 সালে 18টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দান করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। 30 লক্ষ শহীদের চির উন্নত মমশির, 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে বাংলাদেশের জন্ম। ঠিক 2 বছরের মাথায় বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ মিলিটারি একাডেমি গঠন করা হয়, যার ফার্স্ট কমান্ডেন্ট ছিলেন আমার বাবা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই একাডেমির সুনাম শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ঠিক তাই দেখলাম গত ডিসেম্বরে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের সময়। অনেক আন্তর্জাতিক ক্যাডেট সেদিন কমিশন গঠন লাভ করেন। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা তার পিতার স্বপ্ন পূরণ করেন। আপনারা সবাই জানেন ইউএন পিস কিপিংয়ে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। দেশের সামরিক বাহিনী দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক শান্তি রক্ষা নিয়োজিত। বঙ্গবন্ধু যে দক্ষ ও আধুনিক সামরিক বাহিনীর স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, নারী ও পুরুষের সমতার কথা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বঙ্গবন্ধু 1954 সালে আমার দেখা নয় চীনে লিখেছেন, যা তখন বিশ্বের অনেক দেশই চিন্তা করত না। বঙ্গবন্ধুর এই সমতার স্বপ্ন আজ পূরণ করেছেন তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের জাতীয় সংসদ তারই একটি দৃষ্টান্ত। আকাশে শান্তির নীর, বিমান নিয়ে আমাদের মহিলা পাইলটরা করছেন আকাশ জয়। ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না ই লুৎফি, যারা ইউএন মিশনে হেলিকপ্টার চালাচ্ছেন, আমরা তাদেরকে নিয়ে করি গর্ববোধ। নিরাপত্তা ও এলিট বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়। শুধু আকাশ নয়, মাটিতে বাংলাদেশের পতাকা সম্মানিত করেছে আমাদের মেয়ে খেলোয়াড়রা। এভারেস্টের চূড়ায় ওয়াসফিয়া উড়ালো আমাদের লাল সবুজের পতাকা। উইমেন এম্পাওয়ারমেন্টের কারণে আমরা পাচ্ছি ছোট বড় অন্টারপ্রেনিয়ার্স, ডক্টর্স, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস, আরএমজি ওয়ার্কার্স ও বিদেশে যাওয়া আমাদের কর্মরত নারীরা তাদের শ্রম ও মেধা দিয়ে আমাদের অর্থনীতিকে করছে শক্তিশালী ও মজবুত।
বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন নারী বান্ধব দেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, লেখাপড়া না করলে মানুষ হতে পারবে না এবং লেখাপড়া কোনো বিকল্প নেই সবসময় বলতেন জাতির পিতা, সে কারণে প্রাথমিক শিক্ষাকে সরকারিকরণ করেছেন। শিক্ষায় আলোকিত দেশ করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী তার বাবার সূত্র ধরে ছাত্রছাত্রীদের বৃত্তি, বিনামূল্যে বই ও টিফিনের ব্যবস্থা করেছেন। আমি তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাই, তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল বই প্রকাশিত হয়েছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, আমাদের দেখা নয়া চীন সহ আরও অন্যান্য বইগুলো নিজেরা পড়ো এবং উৎসাহিত করো তোমাদের পরিবার ও বন্ধুদের, তাহলে বুঝতে পারবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বাঙালির জাতির প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালোবাসা। শুনো একটি মুজিবর থেকে লক্ষ মুজিবরের ও জয় বাংলা বাংলার জয়, এই দুটি গানই আমার কিন্তু খুব প্রিয়। ছোটবেলায় যখন এই গানগুলো শুনতাম, তখন গ্রামোফোন রেকর্ডে যখন শুনতাম, ওইটার ভলিউম অনেক নিচু করে লো ভলিউমে শুনতে হতো, কারণ আমরা বেড়ে উঠেছিলাম জেনারেল জিয়াউর রহমানের শাসন আমলে। জেনারেল জিয়াউর রহমানের সময় আমরা বঙ্গবন্ধুর নাম বলতে পারতাম না, আমরা বলতে পারতাম না আমাদের বাবাদের কথাও। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এসে আমাদের দিয়েছেন সেই গণতান্ত্রিক অধিকার। যখন ছোট শিশুরা এখন এই গানগুলো করে, তখন আমার দুঃখ কষ্ট অনেক ম্লান হয়ে যায়। 1975 সালে 15ই আগস্ট জেনারেল জিয়াউর রহমান নির্দেশে হত্যা করা হয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা সহ আপনার পরিবারকে, বাংলাদেশ হারায় জাতির পিতাকে। এর 3 মাসের মধ্যে জেনারেল জিয়ার নির্দেশে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয় কেন্দ্রীয় কারাগারে এবং 7ই নভেম্বরে হত্যা করা হয় আমার বাবা সহ 3 বীর মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের এই মহান সংসদ প্রাঙ্গণে। বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি বিশ্বাস করি আমাদের বাবারা আমাদের পাশে আছেন সর্বক্ষণ। As I sit in heaven and I watch you every day, I try to let you know with signs I never went away. I hear you when you are laughing and watch you as you sleep. I even place my arms round you to calm you as you weep. I see you wish the days away, begging to have me home. So I try to send you signs so you know you are not alone. মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একা নন, লাল সবুজের বাংলাদেশ আছে আপনার সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা স্মৃতি অম্লান হোক। ধন্যবাদ।